হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা ঘুরতে যাচ্ছি একটু, এখন টাইম কাটাবে দিয়ে। তুমি কী দেখছো? যে যার ধান্দায় থাকে। আমার বর এসে ওর নিজের ফেসটা দেখছে কেমন লাগছে। তো চলো, লেট হয়ে যাচ্ছে, দেখাচ্ছি। চলো গিয়ে, ব্যাগে আছে, ব্যাগে আছে। আনুখি এদিকে উপরে দেখ, উপরে একটু হাই করে দে। চুয়া মানে কোথায়? পাড়া দিলে ওর গায়ে পা দিন। উপরে যাবে নাকি? এখান থেকে একটু হাঁটতে হাঁটতে তো চলে দরকার। আর চুলে লাগছে। কতদিন পরে এলাম বাবা, আবার নিজের একটা নিজেদের জায়গা লাগছে। হ্যাঁ না, হ্যাঁ সব ঘুরতে আসে। আরে আগে যখন বিকালবেলা হলে আসতাম না এখানটাতে, সে বোতল কি বিয়ারের বোতল টোতল একদম। ওই উপরে ওইটা দেখছো না, ওই জায়গাটা উঠতাম। হ্যাঁ দারুণ লাগছে। Oh,
ভালো লাগছে। না না তোমার তুলতে হবে না, আমার মেয়ে কেন কিন্তু ওই দেখো ঝর্ণা ওইটাই এত কম। আচ্ছা বৃষ্টি হয়নি তো, তার ঝর্ণা কম হবে না কেন? একটা ফটো দেখিয়েছিলাম না বৌদি তোমাকে, দেখতে পাচ্ছ কোথায় চলে এসেছি? এই তো এখানটায়, একটু দেখাবো। সবুজ আর সবুজ, অনেকদিন পরে এলাম এখানটায়। ওয়াও, এখান থেকে দেখলেই ভয় লাগে, অনেকটা নিচু এটা। পাহাড়ে আসলে যে কি মানে একদম মনটাই শান্তি হয়ে যায়, খুব একটা রিল্যাক্স লাগে। ওই জায়গাটা একটা মসজিদ আছে, দেখা যাচ্ছে কি না কি জানি, এত গাছ হয়েছে। ও দেখো একটা মসজিদ আছে, মে আ রহি হু। আমাদের এখনো ঘোরাফেরা চলছে 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 চলছে, বলছে মেয়েরা তারপ দেখো ওখানটা কি টানছে গোটা ধোয়া ধোয়া। এই সবুজটা পুরো একদম, এটা দেখে হাঁটো দেখে হাঁটো। আমরা কতক্ষণ আছি, কত টাইম কত হয়ে গেল গো? চলো তোমাদের ঝর্ণা আছে, চলো ঝর্ণাটা দেখাই। আমার বর দেখো ফোনের মধ্যেই লেগে আছে। সবুজ কি দারুণ লাগছে না দেখতে, তাও ভালো বড় না এখনো, আরো হয় এটাতে অনেক বেশি হয়, সবাই ভিজছে ওতে। আগে এখানে আমরা থাকতাম এই পেছনটাতে, পাহাড়টাতে পাহাড়টার নিচে থাকতাম আমরা, অনেক কম গো। দেখছিলে না বৌদি এই জায়গাটায় দুপাশে দুজন দাঁড়িয়েছিলাম, এই জায়গাটা ছিল সেটা। উই ওপরে সব ছেলেপেলে বসে আছে, ইস এক ফোঁটা জল পড়ছে। ওই জঙ্গলের মধ্যে দেখো পার্টি চলছে, ওদের পার্টি। আনুকি ইধারে দেখো, ইধারে দেখো, পড়ে যাবো বাবা, দেখো জল একদম অল্প পড়ছে, জল নেই। আনুকি পড়ে যাবো বাবা, ফটোশ্যুট হচ্ছে ফটোশ্যুট, একটু স্টাইল ভালো করে স্টাইল দিয়ে। আর মেয়ে দেখো কি করছে এখানটায়, নোংরা বোতলগুলো, নোংরা বোতলগুলো কেন হাত দিচ্ছে, পা দিচ্ছে, হ্যাঁ জুম করেছো কেন, জুম করেছো? আমার বড় গান করছে দেখো, একটু গান করো ভালো করে, সুন্দর করে গান করো। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসনি, আগে কেন দাওনি দেখা। সুপার সুপার, আগে পেলে তোমাকে নিয়ে, আচ্ছা কোথা যেতে, কত কত গল্প লেখা। ওয়াও ওয়াও, ইয়া সুরে। আনুকি দেখো কি করছে, দুষ্টুমি শুধু। কোথায় ধরো, না এর ধরবে না জায়গা, আমার ধরে যাবে। কি বলতে চাইছো কি তুমি আমাকে? ফটো আসবে না নাকি? হ্যাঁ ভিডিওটা হচ্ছে, ভিডিওটা ধরে রাখো। হ্যাঁ আমরা একটু যাই, চলো মানে কি টাচ করতে হবে নাকি? শুধু দাঁড়িয়ে থাকবে,
ফটো ওঠানি তোমার ভিডিও হচ্ছে তোমার আছে আমাদের ঘোরা হয়ে গেছে, এখন চলে যাচ্ছি। কোথায় যাবো? একটু কাজ আছে, কাজে যাবো। আমার মেয়ের পায়ে কাদা লেগে গেছে, পা ধোয়াচ্ছে, দেখো কেমন করে। আরে তুলতে পারে না, ওর পায়ে একবার কাদা লেগে গেছে, এবার ওর বাবার কাঁধে উঠে গেছে, আর নামবে না। আমরা রওনা দিয়ে দিয়েছি। মসজিদে যাবে বাবু? মসজিদে যাবে না, একবার উঠে ঘুরে আসলো। তো কষ্ট হচ্ছে পায়ে ব্যথা, তাই ওয়াও কি দারুণ লাগছে গো। কিছু না ও তাই আনো কি, পিছে দেখো, পিছে একবার একবার মুড়কে দেখলো, পিছে একটা ফ্ল্যাঙ্কিস কর দাও। আমাদের ঘোরা গেছে, এখন চলে যাবো, অটোর অটোর জন্য ওয়েট করছি। তো হ্যাঁ, আমরা ঘরে চলে এসেছি, এসে চেঞ্জ চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তো বাই বাই, আবার পরের ব্লগের জন্য টাটা, ততক্ষণে।